দেখতে দেখতে বরানগর মল্লিক কলোনি সার্বজনীন দুর্গোৎসব এবার 75 বছরে পা দিল। এবার তাদের থিম জীবনযুদ্ধ, আশা আর যাওয়া। এই পৃথিবীতে অবিরাম অবিরত জীবনযুদ্ধ সৈন্য আমরা, প্রতিদিন হতাহতের মধ্যে আমরা বাস করি, আর এইটাকেই তুলে ধরার চেষ্টা করছে মল্লিক কলোনি। ভাগবাদ্যের মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে এবারকার এই প্ল্যাটিনাম জয়ন্তীর খুঁটি পুজোর উদ্বোধন করলেন সদ্য নির্বাচিত বিধায়ক তথা অভিনেত্রী শান্তিকা ব্যানার্জি। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে হাজির ছিলেন সাংসদ সৌগত রায়, এছাড়াও অন্যান্য অতিথির মধ্যে হাজির ছিলেন প্রাক্তন দুই ফুটবলার ভাস্কর গাঙ্গুলী ও কার্তিক সে। সঙ্গে বরানগর পৌরসভার বিভিন্ন কর্তা ব্যক্তি ও পুজো কমিটির সদস্যরাও হাজির ছিলেন। এদিন পুজো কমিটির পক্ষ থেকে অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয় ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে এই পুজোর বিশেষত্বের কথা তুলে ধরেন। পূজা কমিটির পক্ষ থেকে এই পুজোর মূল উদ্যোক্তা তথা বরানগর পৌরসভার পৌর পরিচালক রামকৃষ্ণ পালকেও সম্বর্ধনা জানান। শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত প্রাক্তন পৌরমাতা শর্মা পাল উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন। সবশেষে সৌগত রায় হাত দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়। এইরকম অনুষ্ঠানে আসতে পেরে বেশ খুশি বিধায়ক শান্তিকা ব্যানার্জি। তিনি জানালেন, খুঁটি পুজো মানেই দুর্গাপুজো এসে গেল, এবং আমরা বাঙালিদের শ্রেষ্ঠ পুজো, আমরা বাঙালিরা আমরা সারা বছর আমরা অপেক্ষা করে থাকি যে কবে দুর্গাপুজো আসবে। কনসেপ্টটা জীবনযুদ্ধ, এবং খুব সুন্দর, খুব ইউনিক ক্রিয়েটিভ কনসেপ্ট। এবারে পরে পুরো অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে মূল উদ্যোক্তা রামকৃষ্ণ পাল জানালেন, এবারে উৎসব আমি কি 75 বছরে পদার্পণ করব। বরানগর মল্লিক কলোনি প্রত্যেক বছরই প্রত্যেকটা পুজোতে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এক একটা থিম করেন। এবারে থিম হচ্ছে জীবনযুদ্ধ। জীবনযুদ্ধের বিষয়টাকে যদি বিভিন্নভাবে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ইতিহাস মোটামুটিভাবে এইটুকুনি শিল্পীর ভাবনার মধ্যে দিয়ে জীবনযুদ্ধে মানুষকে বেঁচে থাকতে যে ধরনের পরিশ্রম, যে ধরনের কর্ম পদ্ধতি করা উচিত, এই পুরো মণ্ডপটা শিল্পী সেভাবেই সাজিয়ে দেবে।